নমস্কার, জোডিয়াক টিভিতে আপনাদের আবার স্বাগত। জোডিয়াক টিভি পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক টিভি চ্যানেল। আজকের আমাদের অনুষ্ঠান আড্ডা উইথ কবিতা। আড্ডা উইথ কবিতায় আমরা আপনাদের সাথে থাকব কবিতার ছন্দে। আজকে আমাদের স্টুডিওতে বাচিক শিল্পী সুমনা চৌধুরী, যার শৈশব কেটেছে নৈহাটিতে, কিন্তু এখন কর্মসূত্রে এবং বৈবাহিক সূত্রে তিনি রয়েছেন কলকাতায়। সুমনা চৌধুরী, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার সবাইকে। কী শুনবো আজকে আপনার থেকে? আজকে আমি সুবোধ সরকারের লেখা কবিতা আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে, এইটি একটু আবৃত্তি করে শোনাব। আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে অনেকেই আবৃত্তি করেন, তো আমি চাইবো আপনার বাচিক শিল্পী আপনি আপনার মতো করে এই কবিতাটির ভূমিকা যদি একটু আমাদের বলেন। অবশ্যই, চলুন শুনে নিই সুমনার কবিতা। বাংলা ভাষায় কবিতা সবসময় আমাদের বিস্মিত করে তার অন্তর্নিহিত শক্তি দিয়ে, কেননা সে অপ্রত্যাশিত রূপেই আমাদের কাছে আসে। আর সেই অপেক্ষার জায়গা থেকেই বলা যায় কবি সুবোধ সরকার বাংলা কবিতায় এমন এক আলোড়ন এনে দিল, এমন এক বাতাস এনে দিল যা অনন্য। সমাজের যে অসঙ্গতিগুলো আমাদের ক্লান্ত করে, বিধ্বস্ত করে, আমাদের মনের ভিতর ক্ষত বিক্ষত করে দেয়, সেই সব অসঙ্গতিগুলোকে নিয়ে কবিতা সৃষ্টি করেন কবি সুবোধ সরকার। আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে শীর্ষক কবিতাটিও সমসাময়িক প্রেক্ষাপটে এক প্রকৃত রাজনৈতিক উচ্চারণ, এক গুরুত্বপূর্ণ কবিতা যা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত মানবতার ম্যানিফেস্টো হিসাবে। এই ম্যানিফেস্টো কোনো রাজনৈতিক দলের নয়, বরং মানুষের বেঁচে থাকার লড়াইয়ে মানুষের না বলা প্রশ্নের। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ও কে। বিকেলবেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই কি তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে ভাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুপি চেপে ধরেন, ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে আলপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অওয়া ক খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি, বাংলাই আমার ভাষা, এই ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের খোল,
এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেখা আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম, ও সেদিন ঝোলা ভর্তি করে আমাকে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন, ফিরোজা তুমি আমার লাবণ্য, তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না। কিন্তু তার পরের দিন ওকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, ও কোথায় হারিয়ে গেল আমি জানতেও পারিনি। এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ, আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। বাজারে যাই, ফিসফাস। যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনারা হৃদয় বড় না করেন, আকাশের দিকে যদি আপনারা না তাকান, ওরা দেশে আরো 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 অনেকগুলো ওরা গুজরাট তৈরি হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সুমনা চৌধুরীকে এত সুন্দরভাবে আমাদের কাছে এই সুবোধ সরকারের কবিতাটি উপস্থাপন করার জন্য। সত্যিই আমাদের ভাবার সময় এসছে যে আমরা যদি নিজেদের না বদলাই, নিজেদের মানসিকতা না বদলাই, তাহলে আরেকটা গুজরাট হতে হয়তো আর বেশি দিন দেরি নেই। বাচিক শিল্পী সুমনা চৌধুরীকে জোরিয়া টিভির পক্ষ থেকে একটা সামান্য স্মারক। আমরা আশা করব সুমনা দেবী আবারও আমাদের মাঝখানে আসবেন, আমাদের এসে ওনার কবিতা শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনার সঙ্গে থাকবেন, দেখতে থাকুন জোরিয়া টিভি। আমাদের পরবর্তী বাচিক শিল্পী পলি মুখোপাধ্যায়, দেখুন জোরিয়া টিভি। আমরা আসছি ছোট্ট একটা বিরতির পরে।